ভোট চাইতে গেছি আমাদেরকে বলে 26টা মাথা বিক্রি করছেন, কিসের ভোট চাইতে আসেন আপনারা? আমরা তো প্রতিশ্রুতি দিয়েছি আমরা 300 আসনে নির্বাচন করব, এক রাতের মধ্যে কিভাবে বিক্রি হয়ে গেলেন আপনারা? চেয়ারম্যান হওয়ার আগ পর্যন্ত যেই রকম ছিলেন, চেয়ারম্যান হওয়ার পর থেকে আপনি পরিবর্তন হয়ে গেছেন। বারবার আমরা জাতির সাথে বেঈমানি করে আমরা মুনাফিক নাফরমান হয়ে যাচ্ছি। ১৬ তারিখ রাত পর্যন্ত আমরা জানি 300 আসনে নির্বাচন করবেন, আমরা সেইভাবেই নির্বাচনের প্রস্তুতি নিয়েছি। আমি এমন একটি জায়গায় নির্বাচন করি যেখানে বাংলাদেশের শিল্পপতিদের ঘাঁটি, এটা আপনারা জানেন, বেগমগঞ্জ চৌমুহনি শিল্পপতি জন্ম দেওয়ার একটা ঘাঁটি। আমি নির্বাচন করেছি আমাদের সাবেক সেনাপ্রধান মঈন সাহেবের ভাইয়ের সাথে প্রতিদ্বন্দ্বী ছিলাম আমি। আমাদের প্রতিদ্বন্দ্বী ছিল আপনারা জানেন জেনারেল আকবরের ভাইয়ের প্রতিদ্বন্দ্বী ছিল আমার প্রতিদ্বন্দ্বী। বাংলাদেশের টপ শিল্পপতি গ্লোব গ্রুপের মালিক ছিল আওয়ামী লীগের নৌকার প্রার্থী, এদের সাথে আমি নির্বাচন করতে গিয়েছি। আমি আর ব্যাখ্যা দিতে হবে না আপনাদের কাদের সাথে আমি নির্বাচন করেছি। তারপরেও আমরা পল্লী বন্ধুর আদর্শকে লালন করে বিদায় আমাদের বুকে সাহস থাকে, আমাদের পারিবারিক একটা ঐতিহ্য আছে, মানুষ সম্মান করে, আমরা কোনো দুনিয়াবি ভয় নিয়ে চলি না। আপনাকে আমরা বিশ্বাস করেছি, আমরা নির্বাচনে করেছি, আপনি বলেছেন নির্বাচনে থাকতে হবে, বলেছি স্যার থাকব। আপনি জানেন 30-35 বছর দল ক্ষমতায় নাই, এগুলো এখন আমরা আত্মসমালোচনা করতেছি এখানে। 35 বছর দল ক্ষমতায় নাই, আপনি প্রার্থী দিতে হলে আপনার স্মরণ থাকতে হবে যে আপনি প্রার্থীকে সহযোগিতাও করতে হবে। আপনারা গুটি কিছু লোক ছাড়া গত 35 বছরে দল কর্মীরা ভোগ করে নাই, কয়েকজন লোক ভোগ করছে, ধাপে ধাপে আপনারা 20 জন 10 জন 15 জন 25 জন এমপি হন। কর্মীরা কিছু পায় না, প্রতি 5 বছর নতুন করে একটা প্রতিশ্রুতি পাই আমরা। আমরা প্রতি 5 বছর পরে নতুন একটা মিথ্যা প্রতিশ্রুতি পাই, যেটা 2018 সালে পেয়েছিলাম, কিন্তু পরিবর্তনের ছোঁয়া আসবে বলেই আপনাকে বিশ্বাস করেছি। কিন্তু আপনি দু চারটা কুচক্র লোকের ফাঁদে পড়ে আপনি আমাদেরকে মাঠে ছেড়ে দিয়েছেন। আপনি হয়তো জানেন না, আপনি চেয়ারম্যান হওয়ার আগ পর্যন্ত যেই রকম ছিলেন, চেয়ারম্যান হওয়ার পর থেকে আপনি পরিবর্তন হয়ে গেছেন, এবং আপনাকে পরিবর্তন করেছে 2-4-5টা লোক। এরা 15 বছর থেকে শুনতেছি এরা খারাপ খারাপ খারাপ, তারপরেও এদেরকেই টেনে নেওয়া হয়, আবার এদের পরামর্শেই কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়। একজন প্রেসিডিয়াম কেরানির মতো ফাইল নিয়ে চলে, সে প্রেসিডিয়াম হয় কিভাবে? আমরা 257 জন প্রার্থী ছিলাম, আমার ছোট মেয়েটা অসুস্থ ছিল, আমি কয়দিন ঢাকায় ছিলাম, এটা আমার, আমি এখন বুঝতেছি আল্লাহ আমাকে এটা ভালোর জন্য আমার বাচ্চাটাকে অসুস্থ করছে। সুস্থতা যে মাঝে মধ্যে নিয়ামত হয়, অসুস্থতা এটা আমি প্রমাণ, না হয় আরও 30 লক্ষ টাকা বেশি খরচ হইতো আমার। আমরা একটা সম্মান নিয়ে চলি সমাজে, আমাদের একটা পারিবারিক সম্মান আছে। আমরা মাঠে গেলে ভোট চাইতে গেছি আমাদেরকে বলে 26টা মাথা বিক্রি করছেন, কিসের ভোট চাইতে আসেন আপনারা? আমরা তো প্রতিশ্রুতি দিয়েছি আমরা 300 আসনে নির্বাচন করব, এক রাতের মধ্যে কিভাবে বিক্রি হয়ে গেলেন আপনারা? ১৬ তারিখ রাত যখন গুলশানে আমরা অবস্থান করতেছিলাম, আমাদের সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিস সাহেবের বাসায়, এখানে অনেক নেতাই ছিলেন সেখানে, ওখান থেকে আমরা একটা সিগন্যাল পাই 12:30টার সময়, তোমরা চলে যাও, কতক্ষণ বসে থাকবে? আমরা একটা সিদ্ধান্তে গেছি, সিদ্ধান্তটা কি, আমরা মোটামুটি একটা নিউজ পাইছি যে নির্বাচনে যাবে না, আমরা সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। গেলে 300 আসনে না হয় যাবে না। সকালে আপনি বনানী চলে আসলেন, সিন হয়ে গেল অন্যরকম, 26টার ডিক্লার হচ্ছে, 17 তারিখ পর্যন্ত আমাদেরকে বিকাল 4টা পর্যন্ত কেন আটকায় রাখছেন? প্রতিটা দলের চিঠি দেওয়া হয়েছে 4-5 দিন আগে, আপনারা প্রতিবারে এরকম করেন,
উড্রর আগের দিন পর্যন্ত প্রার্থীদেরকে আটরাই রাখেন, উড্র করার সুযোগ দেন না। আপনাদের সম্মান আছে, আমাদের নাই। আপনি যদি দুই তিন দিন আগে ডিক্লেয়ার করে দিতেন, ক্লিয়ার করে দিতেন, আমরা উড্র করতাম, আমাদের সম্মান নিয়ে আমরা বাঁচতাম। এমন সময় আপনারা সিদ্ধান্তটা দিয়ে দেন, আমরা ডাইনে বামে কোথাও যাওয়ার সুযোগ থাকে না। এগুলো ভালো না, দলকে বাঁচাতে হবে। বাবলা ভাই যেটা বলছে, আমরা ঐক্যর জন্য লড়াই করতে হবে। এবং এখনো বাংলাদেশে জাতীয় পার্টি আশাবাদী তৃতীয় শক্তি হিসাবে মানুষ মনে করে, কিন্তু বারবার আমরা জাতির সাথে বেইমানি করে আমরা মুনাফিক নাফরমান হয়ে যাচ্ছি। নির্বাচনে অন্য দলকে কেন নিতে পারে না, আপনাদেরকে কেন জোর করে নিবে? এগুলো মিথ্যা কথা, আমি সরকারের দোষ দেই না। আমাদের কিছু মানুষ লুবি, হয়তো আপনার এই লুবিরা আপনাকে ছলনা করে নিয়ে গেছে, না হয় আপনি নিজেই লুবি হয়ে গেছেন। অনেক মহিলা নেত্রী আছে, সেই ছাত্র রাজনীতি থেকে 30-40 বছর রাজনীতি করে আসছে, তারা পথ পায় না। আপনি কোথার থেকে ধরে ধরে এনে মহিলাদেরকে এমপি বানাই দেন, নেত্রী বানাই দেন? কেন? মানুষ দল করে সম্মানের জন্য, রাজনীতি করে সম্মানের জন্য, কিছু পাওয়ার জন্য। প্রতিবারই নতুন নতুন নাজিল হয়, কেন নাজিল হবে? আপনি চিনেন না, আপনারা জানেন না কারা ত্যাগী? তারা দলের জন্য ত্যাগ দিয়েছে।